ফ্রেন্ডস, অনলাইন ক্লাসে স্বাগত সকলকে। আমরা আজ একটি নতুন এবং পুরনো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পরিবেশ পৃষ্ঠা নম্বর 147-148। প্রত্যেককে আমি এই আমার বই 147 এবং 48 পাতা বের করার অনুরোধ করছি। দেখো, এখানে যে এককটি রয়েছে সেটা হচ্ছে জল, বায়ু ও মাটির দূষণ। আমরা এই বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত জানব এবং বোঝার চেষ্টা করব। তা বিগত দিনের ন্যায় আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে কোনো কিছু পড়ার আগে ভালোভাবে আমাদেরকে সেখানে যে চিত্রটা রয়েছে সেটাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমরা পূর্বের ন্যায় আমরা ছবিটাকে ভালোভাবে দেখব। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে প্রায় গোটা পাতা জুড়ে বিভিন্ন রকম ছবি রয়েছে। সেই ছবিগুলো আমরা এবার লক্ষ্য করব। কি দেখতে পেয়েছি? আমরা এর আগে যে সমস্ত ক্লাস নিয়েছি আমরা জেনেছি, দেখো তার সারাংশটা এইখানে, কিন্তু আজকে গোটা সারাংশটা এখানে রয়েছে। সেখান থেকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আকাশে একটি বিমান উঠছে, সেখান থেকে কিছু ধোঁয়া নির্গত হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা কলকারখানা, যেখান থেকে চিমনি দিয়ে ধোঁয়া নির্গত হচ্ছে। একটা গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছি, যেখানে মাঠ রয়েছে, ফসলের জমি রয়েছে এবং একটা জলাশয় রয়েছে। কৃষক ভাই জমিতে ওষুধ দিচ্ছে। নিচে আমরা যদি লক্ষ্য করি যে এখানে একটি স্থলভাগ অর্থাৎ রাস্তা রয়েছে, যেখানে গাড়ি রয়েছে, সেই গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। আরো নিচে যদি আমরা লক্ষ্য করি যে শুকর ছানা বা শুকর এখানে পরিবেশের নোংরার মধ্যে দিয়ে চলেছে বা নোংরা, তাহলে আমরা এখানে যে সামগ্রিক চিত্রটা দেখতে পেলাম সেখান থেকে আমরা একটা পরিবেশ, এক কথায় যদি বলি পরিবেশ দূষণ সম্পর্কে আমরা দেখতে পেলাম বা জানতে পারবো এখান থেকে। তো প্রথমেই আসো যে জল, বায়ু এবং মাটি দূষণ, এই দূষণ শব্দটি আমরা আগেই পরিচিত হয়েছি যে কোনো কিছু নষ্ট হওয়াকে আমরা দূষণ বলছি, অর্থাৎ সেই বিশুদ্ধ জিনিসটা আস্তে আস্তে সেটা খারাপের দিকে যাওয়াকে আমরা দূষণ বলছি। তা প্রথমেই আমরা দেখিনি যে কিভাবে আমাদের জল দূষিত হচ্ছে। তা আমরা আগের ক্লাসেও জেনেছি কি কিভাবে জল দূষিত হয়। তোমরা জেনে থাকবে যে জলে বিভিন্ন পচা আবর্জনা বা মৃত গলা দেহ যদি জলে মেশে, তারপর বিভিন্ন রকম যে আমরা গবাদি পশু, সেই গবাদি পশু যদি স্নান করায় জলে, সেভাবে জল দূষিত হয়। ড্রেনের জল যদি নদীতে বা জলাশয়ে পতিত হয় সেখানে জল দূষিত হয়। থালা বাসন মাজা আরো, এবং জলের মধ্যে যদি আমরা পাট জাতীয় পাট বা সেই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস যদি জলে পচন ধরায় তাহলে কিন্তু জল দূষিত হয়। তাহলে আমরা আজকে তিনটে বিষয় নিয়ে পড়বো, জল, বায়ু এবং মাটি কিভাবে দূষিত হচ্ছে। তাহলে জলটা আমরা বুঝে গেলাম যে কলকারখানার নির্গত যে রাসায়নিক বর্জ্য পদার্থ জলে মিশলে সেখান থেকে জল নোংরা হতে পারে, দূষিত হতে পারে। জলে যদি আমরা যে প্রতিমা বিসর্জন দিই বা পূজোর যে ফুল পাতা সেগুলো যদি আমরা জলে প্রতিনিয়ত ফেলতে থাকি তাহলে একটা সময় জল দূষিত হবে। এবং যদি প্রতিনিয়ত আমরা একটা পুকুরে বা নদীতে পর্যাপ্ত পরিমাণে জামা কাপড় কাচি, তোমরা দেখেছো আগের ক্লাসে আমরা ধোপা ভাইয়াকে দেখেছি কাপড় কাচতে, সেখান থেকে জল দূষিত হয়।
তাহলে আমরা জল সম্পর্কে মোটামুটি জল দূষণ সম্পর্কে অনেকটাই জেনেছি বা আজও আবার এখান থেকে জানতে পারলাম। এবার আসছি বায়ু দূষণ। বায়ু দূষণের একটা প্রধান কারণ ধরতে পারো যে উড়োজাহাজ অর্থাৎ বিমান। উড়োজাহাজ বিমান এই দুটো কথাই হচ্ছে বাংলা কথা, এর ইংরাজি কিন্তু এরোপ্লেন। আমরা এই দুটো বানানে কিন্তু বিমান বানানোর ক্ষেত্রে মানে বিমানের উড়োজাহাজের ক্ষেত্রে সমান। এয়ার থেকে এরোপ্লেন, এয়ার অর্থাৎ বায়ু, এয়ার এয়ার এরোপ্লেন, এরোপ্লেন মানে হচ্ছে বিমান। তাহলে এই দুটো বানানই সঠিক, তোমরা যে কোনো একটা বানান মুখস্থ করে নেবে কেমন। আর আমি এখানে যে চিত্রটা এঁকেছি বিমানের চিত্র, তা আমরা এই বিমান সম্পর্কে আজকে একটু জেনে নেবো যে বিমান এই বিমান কে আবিষ্কার করেছিলেন। বিমান আবিষ্কার করেছিলেন আমেরিকান, আমরা যেমন ইন্ডিয়ান তখন আমেরিকার দুই ভাই, তাদের পদবি হচ্ছে রাইট। তাহলে সেই জন্য আমি দেখো তোমাদের বোর্ডে লিখে দিয়েছে রাইট ব্রাদার্স, অর্থাৎ প্রথম বিমান আবিষ্কার করেছিলেন রাইট ব্রাদার্স। এবার সেই রাইট ব্রাদার্সদের নাম যদি আমি বলি তাহলে এখানে দেখো লিখেই দিয়েছি উইলবুর অ্যান্ড অরভিল রাইট। এটা কত সালে আবিষ্কৃত হয়েছিল ডেটটা আমি লিখে দিয়েছি দেখো 17 ডিসেম্বর 1903 সালে। তাহলে সহজেই তোমরা এখানে কিন্তু এই বিষয়টা নেই, আমি তোমাদেরকে এটা বললাম, এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে যে উড়োজাহাজ কে তৈরি করে মানে আবিষ্কার করেছিল। তাহলে সেক্ষেত্রে তোমরা সহজেই বলতে পারবে, যদি এই দুটো নাম মনে না থাকে রাইট ব্রাদার্স বললেও হবে। কত সালে? 1903 সালে 17ই ডিসেম্বর। তাহলে আমরা নতুন একটা বিষয় এখান থেকে জানতে পারলাম। এবার আসছি আমরা যে চিত্রটা রয়েছে যে বায়ু, তাহলে যে বিমান থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে সেটাও বায়ুতে মানে মিশে যাচ্ছে। এছাড়াও আমরা যে শহরে যে যানবাহন দেখতে পাই, শহরে যে যানবাহন অর্থাৎ মোটর চালিত যানবাহন, তার থেকেও প্রতিনিয়ত ধোঁয়া নির্গত হচ্ছে কার্বন মনোক্সাইড। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এ সমস্ত বাতাসে মিশে বায়ু দূষিত হচ্ছে। তারপরে আমরা যদি আরো লক্ষ্য করি যে এই কলকারখানা থেকে যে চিমনি ধোঁয়া বা ইট ভাটা থেকে, তোমরা গ্রামের দিকে দেখবে ইট ভাটা থেকে যে ধোঁয়া নির্গত হয় সেটাও কিন্তু আমাদের বায়ুকে ভীষণ ভাবে দূষিত করে। তাহলে আমরা এখান থেকে তিন চারটে উপায়ে যে বায়ু দূষিত হয় এটা আমরা জেনে গেলাম। এবার আসবো মাটি দূষণ। তাহলে মাটি দূষণ আমরা এর আগে পড়েছিলাম, যে তোমাদের মনে থাকবে যে এই যে যে বিষয়টা পড়ানোর দুটো তিনটি ক্লাস আগে দেখবে যে মাটি কিভাবে দূষিত হয়। মাটিতে বলা হয়েছিল মাটিতে যদি দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা ফেলা হয় সেখানে মাটি দূষিত হতে পারে, মাটিতে যদি কলকারখানার বিষাক্ত রাসায়নিক পদার্থ দীর্ঘদিন পড়তে থাকে তাহলে সেখানে মাটি দূষিত হবে, যে অনুর্বর হয়ে পড়বে অর্থাৎ ফসল চাষের অনুপযোগী হয়ে যাবে। তাহলে মাটি দূষিত হচ্ছে এইভাবে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর একটা কারণে যে জল, জল যদি দূষিত হয়ে যায় সে জল যদি আমরা পাম্পের সাহায্যে ফসলের জমিতে দিই সেক্ষেত্রেও কিন্তু ওই যে কারখানার দূষিত পদার্থ জলে মিশে গেল সেই মেশার ফলে সেই দূষিত জল আবার জমিতে কি হলো পতিত হলো, সেখান থেকেও কিন্তু ধীরে ধীরে মাটি খারাপ হতে পারে, এটাও একটা কারণ হতে পারে। এবং ফসলের যে আগে যেখানে অধিক ফসল উচ্চ ফলনশীল ফসল হতো সেখানে কিন্তু মাটি আস্তে আস্তে অনুর্বর হয়ে সেখানে ফসল অনেক কমে যেতে থাকে। সেটা আমরা দেখেছি যে রসুলদের গ্রামের পড়েছি আগের ক্লাসে যে সেখানে যখন একটা কারখানা হয়েছিল ঠান্ডা পানীয় জলের কারখানা, সেই ঠান্ডা পানীয় জলের কারখানা হওয়ার ফলে
প্রথম দিকে রসুল অনেক আনন্দ পেয়েছিল, কিন্তু 2 বছর পরে যখন দেখলো যে তাদের নদীর জল দূষিত হচ্ছে এবং তাদের কি হচ্ছে, তাদের ফসল, মাঠের ফসল কমে যাচ্ছে, তখন কিন্তু গ্রামের লোক খুবই চিন্তার মধ্যে দিয়ে বাস করছিল, এবং এর ফলে কি হচ্ছিল, তাদের গ্রামে অনেক অসুখ বিসুখ দেখা দিয়েছিল, পরিবেশটাই দূষিত হয়ে গেছে। তা মোটামুটি আমাদের এই যে জল, বায়ু, মাটি, এই দূষণ, এটাকে আমরা যদি বলি, এই দূষণের ইংরেজি তোমরা যদি কেউ বলতে পারবে, অনেকেই হয়তো পারতে পারো, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, এই দূষণের ইংরেজি হচ্ছে পলিউশন। এই পলিউশন কথার অর্থ হচ্ছে দূষণ, PoLLUTION, পলিউশন। এই পলিউশন হচ্ছে দূষণ। তাহলে আমরা মোটামুটি এই 3টে বিষয় জেনে গেলাম। এখানে আমরা আর একটা বিষয় লক্ষ্য করছি যে এখানে প্রচুর গাছ রয়েছে, সেই গাছগুলো, গাছের ইংরাজি কি, আমি দেখো একটা গাছ আঁকার চেষ্টা করেছি, গাছের ইংরাজি হচ্ছে ট্রি, TREE, ট্রি মানে গাছ। তাহলে এখান থেকে আমরা এই পড়ার মধ্যে দিয়ে আমরা অনেকগুলো ইংরাজি শিখে গেলাম, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, এখানে শুকর ছানা রয়েছে, এই শুকরের ইংরেজি হচ্ছে পিগ, PIG, পিগ। পিগ কথার অর্থ শুকর হয়, শুকর ছানা হয়। এছাড়াও শুকরের আরো ইংরেজি আছে হগ, HOG, হগ, সোয়াইন, SWINE, সোয়াইন মানে শুকর। তাহলে আমরা কিন্তু এই পরিবেশ বইয়ের মধ্যে দিয়ে আমরা অনেকগুলো ইংরাজি শিখে গেলাম। তারপর তোমাদের পরিচিত একটি ইংরাজি দেখো আছে কাউ, COW, কাউ। কাউ এখানে হচ্ছে জলে দেখো গরু স্নান করানো হচ্ছে। তাহলে মোটামুটি আমরা এখান থেকে চিত্র দেখে অনেকটাই জেনে গেলাম। এবার আমরা এই পড়ার মধ্যে আসব, এসে তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো, তারপরে আমরা পরবর্তী ছকে যাব। আচ্ছা, ক্লাসে গ্রামের পরিবেশ নিয়ে আলোচনা হচ্ছিল, দিদিমণি বললেন মানুষের জন্যই বাতাস, জল এবং মাটি খারাপ হয়ে যাচ্ছে, মানুষের ব্যবহারের উপযোগী থাকছে না, এমন হলেই বাতাস, মাটি বা জলের দূষণ হয়েছে বলা হচ্ছে। তাহলে আমাদের এই যে সমস্ত কিছু দূষণ হচ্ছে এর জন্য কিন্তু পরোক্ষভাবে আমরাই দায়ী। যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের পরিবেশ এবং আমাদের পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে আমাদের নিজেদের ভুলের জন্যই। সেই জন্য দেখো যে বেশি করে আমাদেরকে গাছ লাগানো উচিত এবং সবুজকে আমাদের রক্ষা করা উচিত প্রত্যেকেরই। বাড়িতে তোমরা চেষ্টা করবে যে বেশি করে গাছ লাগাতে এবং সবুজকে রক্ষা করতে। যদি কোনো ব্যক্তি তোমার সামনে একটা বড় গাছ কাটছে, তুমি তাকে বোঝাবে যে একটা গাছ আপনি কাটতে পারেন, কিন্তু পাশাপাশি আপনাকে আরো 2টো চারা গাছ লাগাতে হবে। এটাই আমাদের কিন্তু প্রত্যেকের মোটো হওয়া উচিত, মানে লক্ষ্য হওয়া উচিত। তা যাই হোক, আমরা এবার দেখলাম যে এখানে দূষণ, তাহলে দূষণটা মোটামুটি বুঝে গেলাম। তারপর এখানে দেখো যে ছকটা আমরা দেখেছি, সেখানে যে বক্স গড়া রয়েছে, সেই বক্সে আমরা টিক দিয়ে আমরা লিখবো এই যে এখান থেকে যে দূষণটা হচ্ছে সেটা কি দূষণ। তাহলে এই এরোপ্লেন থেকে যে ধোঁয়া নির্গত, এখানে আমরা লিখবো বায়ু দূষণ। এখানে কলকারখানা থেকে যে বায়ু দূষিত বায়ু নির্গত হচ্ছে সেটাও বায়ু দূষণের কারণ হতে পারে। তারপরে দেখো যে কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থ জলে পতিত হচ্ছে এটা হচ্ছে জল দূষণ হচ্ছে। তারপরে দেখো এখানে স্নান করাচ্ছে গরু, এটাও জল দূষণ হচ্ছে। তারপর জমিতে যে কীটনাশক পদার্থ দেওয়া হচ্ছে সেটা থেকে আমাদের কি হচ্ছে, মাটি দূষণ হচ্ছে। এখানে যে গাড়ি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে সেটাও হচ্ছে বায়ু দূষণ হচ্ছে। তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা থেকে ভালোভাবে জেনে গেলাম যে কিভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে এবং এই পরিবেশকে কিভাবে আমরা রক্ষা করতে পারি। তাহলে পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদেরকে প্রত্যেককেই সচেতন হতে হবে, সচেতন হয়ে বেশি করে নিজেরা যত্রতত্র নোংরা না ফেলা, একটা নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ফেলা। তোমরা দেখেছো যে আমরা স্কুলে
অনেক সময় কি করি, দুটো ডাস্টবিন তৈরি করেছি, একটা পচনশীল একটা অপচনশীল। আমাদের বাড়িতেও প্রত্যেকেরই সেইভাবে ডাস্টবিন তৈরি করে যথাস্থানে নোংরা ফেলা, তাহলে কি হবে যে আমাদের পরিবেশ কিন্তু অনেকটা দূষণ মুক্ত হবে। আবার অনেকে দেখা যায় যে জলের মধ্যে নানান রকম নোংরা প্লাস্টিক আবর্জনা ফেলছে, যার ফলে এটা তো কিন্তু জল দূষণ হচ্ছে। তা যাই হোক, আমরা এবার এই পরবর্তী ছকে চলে আসব। ছকটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা খাতায় এটা করবে, করে আমাদেরকে ক্লাসে দেখাবে, তারপর আমরা তোমাদের সেগুলো দেখে ভুল হলে ঠিক করে দেবো, কেমন? তাহলে এবার আমরা দেখি কি বলেছে। বাড়ির বড়দের সঙ্গে কথা বলো, জানো আগে তোমাদের গ্রাম শহর পাড়া কেমন ছিল, তারপর এখন কি অবস্থা, পাশাপাশি মিলাম। তাহলে আমরা এখান থেকে যে ছক গুলো রয়েছে, বলছে বাড়ির বড়দের সঙ্গে কথা বলতে, বড়রা বলতে মা বাবা হতে পারে, ঠাকুর দাদা ঠাকুর মা হতে পারে, তাদের সঙ্গে কথা বলে আমরা জানবো যে তোমাদের সময় কেমন ছিল, কি বিষয়টা ছিল। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেগুলো তো আমরা জানতেই পারছি। তাহলে দেখো, প্রথম যে ছকটা রয়েছে বলছে তোমার গ্রাম শহর বা পাড়ার নাম। তো যদি আমরা একটা গ্রামের নাম বলি, দেখো আমাদের এই শান্তিপুরে একটা গয়েশপুর বলে একটা গ্রাম আছে, তা আমরা এখানে সেই গ্রামের নাম লিখতে পারি। আগে কি কি ধরনের নোংরা পাড়ার বা গ্রামের আশেপাশে ফেলা হতো, আগে কি ধরনের, সাধারণত আগেকার দিনে মানুষের আনাজের চোকলা ফেলা হতো, বা বাড়িতে উঠান ঝাড় দেয়া যে নোংরাটা সেটা ফেলাটা তার নির্দিষ্ট স্থানে ফেলা হতো। আচ্ছা, কোন কোন জায়গা গাছপালা বা জঙ্গল ছিল, কোন কোন জায়গা? তা আগেকার সময় কিন্তু প্রচুর গাছপালা ছিল এবং প্রচুর ঘন জঙ্গল ছিল, তার কারণ আগেকার সময় কিন্তু এত ঘন বসতি ছিল না। এখন যেমন মানুষের সংখ্যা অনেক বেড়েছে, যার ফলে কিন্তু নগরায়ণের যে স্বপ্ন মানুষ দেখছে, যার ফলে অনেক বনাঞ্চল কেটে সেখানে উন্নত বাড়ি ঘর দর হচ্ছে, বাজার হাট হচ্ছে, যার ফলে কিন্তু জঙ্গলটা অনেকটা কমে গেছে। তারপরে দেখো, চাষের জমিতে কি দেওয়া হতো, আগে চাষের জমিতে বেশিরভাগ সার, গোবর সার জাতীয় বাড়িতে যে তৈরি হতো গোবর জাতীয় সার ব্যবহার করা হতো, এখন বেশিরভাগ জমিতে কি রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। আগে কি ধরনের যানবাহন ছিল, আগে সাধারণত আমরা দেখেছি বা আমাদের ছোটবেলায় আমরা মা অথবা বাবার মুখে শুনেছি গরুর গাড়ি, ঘোড়ার গাড়িতে করে লোক কিন্তু যেত, তখন বেশিরভাগ রাস্তাঘাট কাঁচা ছিল। এখন আধুনিকতার ছোঁয়ায় অনেকটা উন্নত হয়েছে, এবং তখনকার দিনে বড় জোর ভ্যান ছিল, ভ্যান বা ট্রলি বলতে পারো, রিক্সা বলতে পারো, কিন্তু এখন যে এই আধুনিকতার ছোঁয়ায় মানুষের অনেক উন্নতি হয়েছে, সেই উন্নতি হওয়ার ফলে এখন মোটর চালিত ভ্যান তৈরি হয়েছে, বাস ট্রেন ট্রাম এগুলো তৈরি হয়েছে। কি ধরনের কারখানা ছিল, আগে কি ধরনের কারখানা ছিল, কারখানার সংখ্যা আগে খুব কম ছিল, এখন অনেক, যেমন প্লাস্টিক জাতীয় বোতল তৈরি কারখানা, বিভিন্ন ধরনের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এখন আমরা বেশিরভাগই এই আধুনিকতার ছোঁয়ায় এসে দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের ব্যবহারটা খুব বেড়ে গেছে। আগেকার দিনে মানুষ কি করত, আগেকার দিনে গ্রামের মানুষ বেশিরভাগ মাটির কলসি মাটির পাত্রে ভাত খেত, কিন্তু এখন আমরা এই উন্নত সভ্যতার যুগে দেখতে পাচ্ছি আমাদের বাড়িতেই প্রচুর প্লাস্টিকের বোতল, তারপর স্টিলের থালা, হ্যাঁ অ্যালুমিনিয়ামের থালা, এইগুলোই কিন্তু আমরা ব্যবহার করছি। তাহলে আমি তোমাদের এই প্রথম ছকের মধ্যে দিয়ে কিন্তু মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। নিচে যে ছকটা রয়েছে সেম টু সেম, প্রায় একই রকম, তবুও এখানে তোমরা যেমন কেউ গ্রামের নাম লেখো, পরবর্তীতে তোমরা এখানে কোন একটা শহরের নাম লিখে সেইভাবে তোমরা ছক গুলো পূরণ করতে পারো। আশা করি সবাই বুঝে গেছো, আর আমার মোটামুটি ক্লাস
আর এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ক্লাসে। হ্যাঁ, সবাই ভালো থেকো, সবার কে অনেক ভালোবাসা আদর জানিয়ে আমি আমাদের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি।